রাজনীতি এসবের কোনো ধার ধারি না। আমরা সমস্ত স্টাফরাই কিন্তু মূলত চাই যে মানুষ পরিষেবা পাক এবং যে উন্নয়নের ধারা হবে, কিন্তু নীতি নৈতিকতা সিস্টেমের বাইরে কেউ আতঙ্কিত করবে বা জোরপূর্বক কিছু আমাদের মধ্য থেকে জোরপূর্বক যার এখতিয়ার নেই তাই বার নিয়ে নেবে, আমরা কিন্তু সেটা দিতে রাজি নই। এবং আমরা পৌরবাসী, আমরা অসহায় এজন্য আমরা ভয় করি না, পরিষেবা দেওয়ার জন্য আমরা কাজকে কখনো ভয় করি না, কাজ করব। কিন্তু এই যে নিরাপত্তাহীনতার একটা ব্যাপার থেকে যাচ্ছে, সেটাই বলবো যে আমরা যেন নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারি। আপনার কাছে আমি সমস্ত জঙ্গিপুর পৌরসভার স্টাফদের পক্ষ, প্রতিদিনই খবরের কাগজ মিডিয়াতে শুধু জঙ্গিপুর পৌরসভার ঘটনা দেখে আমাদের আত্মীয় স্বজন সকলে কিন্তু আতঙ্কিত, তাই আমাদের নিরাপত্তা এবং আমরা পরিষেবা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছি। এই বিষয়টি যদি আপনি, আমরা আপনার কাছে তুলে ধরলাম, এটা যেন খুব অতি সত্বর করা হয়, কারণ সামনে পৌর ভোটের আগে যে চাই না যে কোনো এরকম দুর্ঘটনার শিকার হোক। এইটুকুই আপনার কাছে যে নিরাপত্তার আমাদের ব্যবস্থাটা আপনি শুধু করুন, আমরা পরিষেবা দেওয়ার জন্য সদা জাগ্রত। আমি শুধু এই কথাটা আপনাদেরকে বলতে পারি, জম্মু পৌরসভার বিভিন্ন বিভাগে থেকে দেওয়া হলো, আমরা অভিযোগগুলি আমাদের যে উদ্ধৃত কর্তৃপক্ষ আছে, পুলিশ প্রশাসন আছে, তাদেরকে আমরা জানাবো এবং তাদের দ্বারা দ্বারা যাতে আমরা মানুষের যে নিরাপত্তাহীনতা ভুগছি আমাদের কর্মচারীরা, সেটা যেন দূর হয় এবং পুলিশ প্রোডাকশন থেকে বিভিন্ন এলাকা থেকে প্রোডাকশন থেকে যেন আমরা যাতে প্রোডাকশন পাওয়া যায়, তার জন্য আমরা বিভাগে তারা মানে যাতে এত শান্তি শৃঙ্খলা বিরাজ করে তার জন্য তারা আমাদের পক্ষ বা আমাদের পৌরসভার পক্ষ তারা মতামত দিবেন এবং তারা অর্ডারও দিবেন। একটু সাহেব আছে আমাদের, সুডা ডিরেক্টর আছে এখানে, আপনার আমাদের পুলিশ এসপি পুলিশ সাহেব আছে, এসপি সাহেব আছেন, আমাদের এসডিও ম্যাডাম আছেন, সবাই সবকে আমরা জানাচ্ছি আপনাদের যে ব্যবস্থা যা আমরা জানি এবং সেই নিরাপত্তাহীনতা পুলিশ প্রোটেকশনকে সেটাকে আমাদেরকে প্রোটেকশন দিতে হবে এবং আগামী দিনে যাতে আমাদের কর্মীরা মিউনিসিপ্যালিটির কর্মীরা যাতে সঠিকভাবে কাজ করতে পারে তার জন্য নিশ্চয়ই আমাদের অনেকের ঘুম ভাঙে। স্বাস্থ্য কর্মী তারা রাত্রে বইতে সন্ধ্যায় স্বাস্থ্যের মতো কাজ করতে পারছি না, কিন্তু তথাপি তারা কাজ করে এবং আমাদের যারা জিও ট্যাগিং করে তারা আগামী দিনে যে সরকারের নিয়ম নীতি মেনে আগামী দিনে তারা আমরা জঙ্গিপুর পৌরসভার পৌর কর্মচারীদের ইউনিয়নের পক্ষ থেকে সকলের বক্তব্যই কাউকে বলতে হয় বলে আমরা কিছুক্ষণ আগেই জঙ্গিপুর পৌরসভার মাননীয় পৌর প্রশাসকের কাছে আমরা গিয়েছিলাম। তার কাছে আমরা মূলত যে দাবি যে আমরা জঙ্গিপুর পৌরসভায় পৌরবাসীর উন্নয়নের জন্য সমস্ত রকমের পরিষেবা আমরা রাত দিন দিয়ে থাকি, আমরা চেষ্টা করে থাকি যে জঙ্গিপুর পৌরসভার সমস্ত মানুষ সমস্ত রকমের নাগরিক সুবিধা যেন পায়। তো সেই ক্ষেত্রে আমরা সম্প্রতি লক্ষ্য করছি যে বিভিন্ন ব্যক্তিদের চক্রান্ত হতে পারে, আর কিছু হতে পারে, তার জন্য আমাদের যে ধারাবাহিক কাজ কর্মসূচি সেটাতে কিছুটা বাধা বিঘ্ন হচ্ছে। আমাদের অনেক পৌর কর্মচারীকে এই পৌরসভা চত্বরের মধ্যে গালিগালাজ থেকে শুরু করে অনেক সময় হুমকিরও শিকার তারা। তো আমরা যেখানে পরিষেবা দিচ্ছি সেখানে আমরা অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা পেতে পারি, দোয়া পেতে পারি, আশীর্বাদ পেতে পারি যেন আরও কাজের স্পিরিট আমরা পাই, কিন্তু তার বদলে আমরা যদি হুমকি গালিগালাজ পাই তাহলে তো আমাদের মনোবল দুটোই ভেঙে যাবে, আমরা কাজকে সেভাবে করতে পারবো না। তাহলে পৌরবাসীর যেখানে কাজের জন্য আমরা এত কিছু করা সেখানে যদি সুবিধা না দিয়ে তাদের তার বিনিময়ে আমরা এরকম হুমকি গালিগালাজের শিকার হই তাহলে তো আমরা আসলে আতঙ্কিত। পাশাপাশি আমরা দেখছি সম্প্রতি যে আমরা রাজনীতির কোনো কথা এখানে বলবো না, রাজনৈতিক অঙ্গন আলাদা, আমরা বলবো যে ব্যক্তিরা বা যে মানুষেরা এই ধরনের যে উন্নয়নগুলোকে, এই ধরনের মানুষের যে সুবিধাগুলোকে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে নানান চক্রান্ত করছে, তাহলে এটা যদি করে তাহলে জঙ্গিপুরবাসী হিসেবে, জঙ্গিপুর পৌরবাসী হিসেবে মানুষের পরিষেবাটা পাবে না, বঞ্চিত হবে। পৌরসভার বিভিন্ন বিভাগীয় দপ্তরের পুরো কর্মচারীগণ তারা দেখছে যে বেশ কিছুদিন থেকে কিছু দুষ্কৃতকারী বারবার কাজে বাধা দিচ্ছে বিভিন্ন কাজে, তার পরিপ্রেক্ষিতে তারা মানে নিজের যে নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের দাবি হলো আমরা ভিতরেও কাজ করি বাইরেও কাজ করি, আমাদের যেমন স্বাস্থ্যকর্মীরা বাইরে কাজ করে, আমাদের আবার কনজারভেন্সি কর্মীরা তারা রাস্তাঘাট ড্রেন পরিষ্কার করে, আমাদের বাংলার বাড়ির জিও ট্যাগিং করে বাড়ি বাড়ি গিয়ে, তার প্রতি তারা নিরাপত্তাহীনতা ভুগছে, তাদের মনে একটা আশঙ্কিত হচ্ছে যে আমরা হয়তো বাইরে কাজ করতে যাব, এই ঘটনা ঘটছে যখন দেখে বাইরে কাজ করতে যাব আমাদেরকেও হ্যারাস করতে পারে, আমাদেরকেও মারধর করতে পারে, তার প্রতি তাদের একটা নিজস্ব
অভিযোগ আমাকে জমা দিল। আমি তাদেরকে বললাম যে আপনাদের এই অভিযোগগুলো আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, সে পুলিশ প্রশাসন আছে, আধিকারিকগণ আছে, তাদেরকে আমরা জানাবো। আপনাদের যেন নিরাপত্তা সুনিশ্চিত প্রতিষ্ঠিত থাকে, সুনিশ্চিত থাকে, তার জন্য আমরা চেষ্টা করব। রিলাইফ নেশা মুক্তি কেন্দ্র পরিচালনায় রিলাইফ ফাউন্ডেশন। আপনি বা আপনারা কেউ কি নেশায় আসক্ত? তাহলে জেনে রাখুন, নেশা একটি রোগ, এই রোগের চিকিৎসা সম্ভব। আমাদের পরিষেবা সচেতনতা বৃদ্ধি ও নেশাগ্রস্ত ব্যক্তিদের চিহ্নিতকরণ, নেশা বর্জনের শারীরিক ও মানসিক চিকিৎসা, ইনডোর কাউন্সিলিং, থেরাপি, জরুরি পরিষেবা, নেশা পরিত্যাগের পর পেশাগত পুনর্বাসনের প্রচেষ্টা, ফলো আপ চিকিৎসা ও কাউন্সেলিং, ভর্তি নিয়মাবলী, ফটো 3 কপি, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড ইত্যাদি জেরক্স 1 কপি, ভর্তির সময় পরিবারের সদস্যদের উপস্থিত আবশ্যক, 24 ঘন্টা ভর্তি নেওয়া হয়, অনিচ্ছুক রোগীদের বাড়ি হইতে পিক আপ করে আনার ব্যবস্থা আছে। আমাদের ঠিকানা রিলাইফ নেশামুক্তি কেন্দ্র, উমরপুর, NH34, ঘোরশালা, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7908284797 অথবা 7797374996।